হেরে চলেছে বাংলাদেশ ভারতের বিশ্বকাপে হারছে সিনিয়ররা আর ওদিকে শ্রীলঙ্কায় হারছে ইমার্জিং দল রবিবার ডাম্বুলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটায় লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে 2-1 ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ 1-1 সমতার সিরিজে শেষ ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নামে টাইগাররা প্রীতম কুমারের 35 মাহমুদুল হাসান জয়ের 37 আর সাদাত হোসেন দীপুর 79 রানের ইনিংসে 223 রানের পুঁজি পায় লাল সবুজরা জবাবে শুরুতে সোহান ডি লিভেরার উইকেট হারালেও দ্রুত সামলে ওঠে লঙ্কানরা এরপর লঙ্কানদের হাল ধরেন পবন রাতনায়েক ও নবত পারানিভাথানা শেষমেশ পবনের 56 বলে 85 রানের এক ঝোড়ো ইনিংস আর নবদের 47 রানে ভর করে 112 বল বাকি থাকতে 5 উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।